অটোমান শাসনামলের সবচেয়ে সফল শাসক সুলতান সুলেইমান নির্মিত অসংখ্য স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সুলেইমানিয়া মসজিদ। তৎকালীন সময়ের সবথেকে সেরা স্থপতি সিনানের নকশায় করা মসজিদটি এখনও ইস্তাম্বুলে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ভেতরকার চোখ ধাঁধানো নকশাসহ চমৎকার নির্মাণশৈলী নজর কাড়ছে এখনও। মসজিদের ঠিক পাশেই রয়েছে সুলেইমান সহ তার সন্তানদের সমাধি। নামাজ আদায়ের পাশাপাশি সেখানে থাকা সুলেইমানের স্ত্রী ও অটোমান শাসনামলের অন্যতম ক্ষমতাধর নারী হুররাম সুলতানের সমাধি দেখতেও আসেন অনেক পর্যটক। অন্যদিকে স্থাপত্যশৈলীতে অনন্য 1700 শতাব্দীতে নির্মিত সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মসজিদও নজর কাড়ছে পর্যটকদের। সুলতান প্রথম আহমেদের নির্দেশে মসজিদটির নকশা করেছিলেন সে সময়ের অন্যতম সেরা স্থপতি মেহমেদ আগা। মসজিদটির কারুকাজ থেকে শুরু করে গম্বুজ বা দরজা জানালা সবকিছুতেই প্রকাশ পায় অটোমানদের রুচিবোধ। ব্লু মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন 10,000-এর বেশি মুসল্লি। মসজিদ দুটির সৌন্দর্যে অভিভূত পর্যটকরা। ট্যুর গাইড হিসেবে আমি প্রায় প্রতিদিন শতাধিক পর্যটককে নিয়ে এই মসজিদে ভ্রমণ করি। মসজিদটির সৌন্দর্যে পর্যটকরা যেমন মুগ্ধ হয়, তেমনি আমার কাছেও মনে হয় আমিও নতুন করে দেখছি মসজিদটি। ইস্তাম্বুলের অনেক মসজিদের নির্মাণ শৈলী প্রায় একই, তবে এই মসজিদটির কারুকাজ আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ স্থাপনা এটি। নামাজের সময় শুধুমাত্র মুসল্লি ও বাকি সময় দুটো মসজিদই উন্মুক্ত থাকে সাধারণ পর্যটকদের জন্য। 1700 শতাব্দীতে অটোমান শাসনামলে নির্মিত অনন্য স্থাপত্যশৈলী এই ব্লু মস্ক। এত বছর পরেও এর ভেতরকার সৌন্দর্য তো বটেই, বাইরের পারিপার্শ্বিক সৌন্দর্যেও মুগ্ধ বিশ্ব পর্যটকরা। তাই প্রতিদিনই অসংখ্য পর্যটক আসেন এই মসজিদটি ভ্রমণ করতে। ইস্তাম্বুলের ব্লু মস্কের সামনে থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, তুরস্ক।